বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম খুবই কমন একটি হরমোনাল ইমব্যালেন্স জনিত বিপাকীয় রোগ যা প্রায় সকল বয়সী মানুষের মাঝে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইসরাত জাহানিফাত, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট অফ ইডব্লিউ ফিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আজ কথা বলবো হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীর উপযোগী খাদ্যাভ্যাস সম্পর্কে। মানবদেহের বৃদ্ধি, বিকাশ তথা ওভারঅল বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে থাকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন। তবে কোনো কারণে যদি আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে শরীরের চাহিদা অনুযায়ী থাইরক্সিন হরমোন প্রোডিউস করতে না পারে অথবা প্রয়োজনের তুলনায় কম পরিমাণে থাইরক্সিন হরমোন সিক্রেট করে, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে কিন্তু শরীরে তখন হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। উল্লেখযোগ্য লক্ষণগুলো হচ্ছে অধিক পরিমাণে ওজন বেড়ে যাওয়া, ত্বকের সমস্যা, এছাড়াও অধিক পরিমাণে চুল পড়ে যাওয়া, হার্ট রেট কমে যাওয়া, ডিপ্রেশনে ভোগা, সারাদিনই ক্লান্তি বোধ করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অনিদ্রা রোগ বা রাতে ঘুম না হওয়া। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য উপসর্গ, যেমন হতে পারে সেটি হজমে বিভিন্ন প্রকার গোলযোগ দেখা দেয়া, কনস্টিপেশনে ভোগা, মহিলাদের ক্ষেত্রে বন্ধাত্ব অথবা অনিয়মিত মাসিক, এবং শিশু কিশোরদের ক্ষেত্রে উচ্চতা ব্যাঘাতপ্রাপ্ত হওয়া। সেক্ষেত্রে ইডব্লিউ ভিলা মেডিকাতে রয়েছে অত্যাধুনিক জার্মান প্রযুক্তি রিজেনারেটিভ ট্রিটমেন্ট, বায়ো হরমোনাল মডুলেটর এবং অর্গান স্পেসিফিক স্টেম সেল ট্রিটমেন্ট, যার মাধ্যমে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির দেহে থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় এবং দীর্ঘদিনের জন্য সিনথেটিক থাইরয়েড পিল বা ওষুধ গ্রহণের উপর নির্ভরশীলতা দূর করা যায়। তবে অবশ্যই হাইপোথাইরয়েড ডায়াগনোসিস হয়ে যাওয়া মাত্রই রোগীকে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী একটি থেরাপিউটিক ডায়েট চার্ট সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত মেনে চলতে হবে। চলুন দর্শক জেনে নেওয়া যাক হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির দৈনিক খাদ্য তালিকায় কী কী পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার অবশ্যই থাকতে হবে। উল্লেখযোগ্য হচ্ছে জিঙ্ক, সিলেনিয়াম, আয়োডিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় একটি মিনারেলস হচ্ছে আয়োডিন। তাই দৈনিক খাদ্য তালিকায় আয়োডিনযুক্ত লবণ ছাড়াও গ্রহণ করবেন সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল, যেমন স্পিরুলিনা হতে পারে, সি কেল্প হতে পারে, এছাড়াও ডিম, দুধ এবং দুধের তৈরি বিভিন্ন খাবার, এছাড়াও কাঁচা পেঁয়াজ, রসুন, লাউ শাক ইত্যাদি। এর পাশাপাশি ইলিশ মাছ, চিংড়ি মাছ, কোরাল মাছ, সূর্যমুখীর বিচি, টুনা মাছ, ব্রাজিল নাট, স্যামন, সার্ডিন, এর পাশাপাশি লাল মাংস যেমন চর্বিবিহীন গরু খাসির মাংসের কিমা অথবা বিভিন্ন প্রকারের ডাল যেমন ছোলা, মটর এগুলো রাখতে পারি, এবং বিভিন্ন ধরনের নাট এবং সিডস যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড বা মিষ্টি কুমড়োর বিচি, এছাড়াও রয়েছে আখরোট, এগুলো রাখা যায়। পাশাপাশি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হওয়ার টেন্ডেন্সি থাকে, তাই অবশ্যই দৈনিক খাদ্য তালিকায় আয়রন ফলিক অ্যাসিড যুক্ত খাবার যেমন সীমিত পরিমাণে খেজুর, কিশমিশ এবং প্রচুর পরিমাণে গাঢ় রঙিন শাক এবং সবজি অন্তর্ভুক্ত করতে হবে। এবং হাইপোথাইরয়েডিজম হলে অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা বেড়ে যায় বা হাড় ক্ষয় বা হাড়ে ছিদ্র হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যায়। এটা প্রতিরোধে দৈনিক খাদ্য তালিকায় অবশ্যই ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার রাখতে হবে। অবশ্যই রান্নায় কম তেল মশলা ব্যবহার করতে হবে, স্বাস্থ্যকর তেলের ব্যবহার রান্নায় নিশ্চিত করতে হবে। এবার দর্শক চলুন জেনে নেওয়া যাক যে কোন খাবারগুলো একজন হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তি বাদ দিবেন বা সীমিত পরিমাণে গ্রহণ করবেন। উল্লেখযোগ্য হচ্ছে গ্লুটেনাস খাবার, গ্লুটেনযুক্ত খাবার। এর পাশাপাশি ফলের মধ্যে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তি অবশ্যই বাদ দিয়ে যাবেন পিচ, পিয়ার্স, স্ট্রবেরি এই জাতীয় ফলগুলোকে, এবং ড্রাই ফ্রুটের মধ্যে চীনাবাদাম তিনি অবশ্যই বাদ দিবেন। পাশাপাশি বিভিন্ন উত্তেজক পানীয় রয়েছে, ক্যাফিনেটেড ওয়াটার বা ড্রিঙ্কস বলে থাকি, যেমন চা, কফি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির সিমটমকে এক্সাগারেট করে, তাই তিনি এটি বাদ দিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই রাত 11টা থেকে পরবর্তী 8 ঘন্টা পর্যন্ত তাকে গভীর ঘুম নিশ্চিত করতে হবে। আশা করি দর্শক হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীর জন্য ওষুধের পাশাপাশি খাবারের এই বিধিনিষেধগুলো মেনে চললে আপনি দীর্ঘদিন এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু রোগ থেকে মুক্তি লাভও সম্ভব। সবাইকে ধন্যবাদ।